হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মটরশুঁটি দিয়ে রুই মাছের দু পেঁচা। এভাবে মাছটা রান্না করলে খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয়। অল্প কিছু মশলা দিয়ে খুব অল্প সময়ের ভিতরে এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার চলুন রেসিপিটি তৈরি করার মূল প্রসেসটি দেখে নিই। রুই মাছের দু পেঁয়াজাটা তৈরি করার জন্য এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আর একটু বড় টুকরোগুলোই নিয়েছি। টুকরোগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের ফাঁকি, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের ফাঁকি। এখন মশলাগুলোকে একটু মিশিয়ে তারপর প্রত্যেকটা মাছগুলোতে আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে 3-4 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে মশলাটা যখন মাছের ভিতরে ঢুকে যাবে তখন মাছটা খেতে ভালো লাগবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাইয়ে রাখলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। এখন আমি প্রত্যেকটা মাছকে উল্টিয়ে দিচ্ছি আর মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ভাজতে হবে যাতে ভেতরের অংশটা নরম থাকে, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে কোনো বড় মাছের টুকরো দিয়ে এইভাবে আপনারা দু পেঁয়াজাটা তৈরি করতে পারেন। আর এখন প্যানে যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে এই তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে দিব আর হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটোকে টুকরো টুকরো করে নিয়েছি, ছোট ছোট একদম টুকরো করে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, টমেটোগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া পাতি। এই রেসিপিটা তৈরি করার জন্য এই 3টা মশলাই লাগবে, আর কোনো মশলা লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলোকে একটু কেটে দিয়েছি, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ এখন নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, যাতে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে আসে। 3 মিনিট পর আমি চলে এসেছি, মটরশুঁটিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, যতক্ষণ না ঝোলটার মধ্যে বলক উঠে আসে। যখন ঝোলটার মধ্যে একটু বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো এক এক দিয়ে দিব। এখন আমি মাছগুলো এক এক দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য বসিয়ে রাখবো। মাছগুলো যেহেতু আগে আমি ভেজে নিয়েছি তাই এই রান্নাটা করার সময় বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না। এখন মাছগুলোকে আবারও একটু উল্টিয়ে দিচ্ছি যাতে ওই পিঠটাতেও মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এই রেসিপিটা খুব দ্রুতই তৈরি করে ফেলা যায়। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। তিন মিনিট পর আবার চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য চুলায় দমে বসিয়ে রাখবো। তারপর চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ বাসা এইভাবে ট্রাই করে দেখবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।